সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। গ্রেপ্তার হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের সঙ্গে জনপ্রিয় গায়ক গুরু রন্ধাওয়াও গ্রেপ্তার হয়েছেন। পরে তাদের জামিন মঞ্জুর হলে ছেড়ে দেওয়া হয়। মুম্বাইয়ের এক ক্লাবে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনের 188, 269 এবং 34 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছিল। কোভিড বিধি ভঙ্গের কারণে এই গ্রেপ্তার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুম্বাই এয়ারপোর্ট সংলগ্ন মুম্বাই ড্রাগন ফ্লাই ক্লাবে পুলিশ হানা দিয়ে সব মিলিয়ে 34 জনকে করোনা কোভিড প্রোটোকল ভঙ্গের কারণে গ্রেপ্তার করেছে। এই 34 জনের মধ্যে 7 জন হোটেল কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। করোনাবিধি ভঙ্গ করে অতিমারির মাঝে পার্টি করার খবর পেয়েই পুলিশ এই নাইট ক্লাবে হানা দিয়ে 34 জনকে গ্রেপ্তার করে। এই 34 জনের মধ্যে কোভিড বিধি ভঙ্গ করার জন্য সুরেশ রায়না ও গুরু রন্ধাওয়ার মতো সেলিব্রিটিদেরও নাম জড়িয়ে যায়। দেশের হয়ে বিশ্বকাপ জেতা প্রাক্তন ক্রিকেটার করোনার অতিমারির মাঝে কিভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে বর্ষশেষে ক্রিসমাসের সময়ে পার্টিতে মেতে উঠলেন, সেই নিয়ে ইতিমধ্যেই সমালোচনা তুঙ্গে। প্রসঙ্গত, মরু শহরে আইপিএল খেলতে গিয়েও রায়নার বিরুদ্ধে করোনা বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল বলে গুঞ্জন ছড়ায়। আইপিএল খেলতে গিয়ে দুবাইয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন ধোনির মতো বিলাসবহুল রুম না পাওয়া নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঝামেলার ইঙ্গিত উঠে এসেছিল। সেই সঙ্গে আরও গুঞ্জন, সেই সময়তেই রায়না নাকি বারবার করোনা বিধি ভঙ্গ করেছিলেন। বিভিন্ন সূত্রে রায়নাকে নিয়ে এই অভিযোগের খবর উড়ে এলেও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই নিয়ে কেউ মুখ খোলেননি। পরে পারিবারিক কারণে রায়না চেন্নাইয়ের হয়ে এই মরশুমে আইপিএল না খেলে দেশে ফিরে এসেছিলেন। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ওয়েবসাইটে রায়নার নাম সরিয়ে দেওয়া হয়। এবার বর্ষশেষে করোনা বিধি ভঙ্গ করে গভীর রাতে পার্টি করার অভিযোগে গ্রেপ্তার হলেন রায়না, যদিও পরে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। প্রসঙ্গত, নতুন বছরকে মাথায় রেখে 22 ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি অবধি করোনা রুখতে বেশ কিছু নিয়ম এনেছে মহারাষ্ট্র সরকার। সোমবার করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল তারা। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। পুলিশ সূত্রে খবর, সেখানে গভীর রাত পর্যন্ত রায়নাসহ অন্যান্যরা পার্টি করে গ্রেপ্তার হন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।